হাই, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে রিভিউ করা হবে ছবি আর মুভি ট্রেলারটা কি নিয়ে। ছবির ডায়ালগ আর ডিরেকশনে রয়েছে মানস বসু। ছবি আর মুভিটির লিড কাস্টে রয়েছে হলো শাশ্বত চ্যাটার্জি, শ্রাবন্তী রয়েছে, জয়জিৎ রয়েছে, অমিতাভ রয়েছে। এখানে শাশ্বত চ্যাটার্জির নাম হলো হাবুল মাস্টার, কিন্তু রিয়াকে সেটা পুরোপুরি স্পষ্ট নয়। হয়তো বা ধরা হচ্ছে এখানে শ্রাবন্তী চ্যাটার্জি এখানে রিয়ার ভূমিকা অভিনয় করছে। বিজিএমএ আছে মেঘ ব্যানার্জি রয়েছে, স্টোরিতে আছে কৌশিক পাল, সিনেমাটোগ্রাফিতে রয়েছে অভিজিৎ নন্দী রয়েছে, এবং সিনেমাটার যে বিজিএম, যে মিউজিক যেটা আমরা আর কি ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটাকে বলি, সেটা যথেষ্ট ভালো। সিনেমাটা অলরেডি 11 ডিসেম্বর রিলিজ করে গেছে, তো আপনারা সিনেমাটা বিভিন্ন হলে গিয়ে দেখে আসতে পারেন। মানস বসুর সিনেমা আগে আপনারা নিশ্চয়ই অনেকবার দেখেছেন। মানস বসু ইজ এ ভেরি গুড ডিরেক্টর। তো এখানে হাবুল মাস্টারের যে কথা মেনলি বলা হয়, আমরা ট্রেলার যেটা দেখলাম সেটা হলো হাবুল মাস্টার সাধারণত মৃতদেহের ছবি তোলে, কিন্তু ঘটনাচক্র এখানে দেখা হচ্ছে দুটো টাইম লাইনকে দেখানো হয়েছে। হাবুল মাস্টারের ছোটোবেলার হয়তো বা একটা দুটো স্টোরি এখানে গড়ে উঠেছে। সেখানে অনেক সময় দেখা যাচ্ছে যে সেটা অবশ্য অন্য একটা পার্ট, সেখানে অবশ্য অমিতাভর পার্টটাকে দেখানো হয়েছে যে অমিতাভ ছবি তোলে, অথচ সে বিভিন্ন বিয়ে বাড়ির ছবি তোলে, অথচ তার নিজেরই বিয়ে হয়নি। আর এখানে জয়জিতের ক্যারেক্টারটা মোটামুটি নেগেটিভ একটা ক্যারেক্টারই মোটামুটি আমরা ধরে নিচ্ছি। আর মোটামুটি শেষের দিকে একটা যে জিনিসটা দেখানো হয় সেটা হলো যে শাশ্বত চ্যাটার্জির যে ওর যে বাড়ির যে খাট, তার নিচে একটা মৃতদেহ পড়ে আছে। আর এখানে মেনলি যে প্রবলেমটাকে তুলে ধরা হয়েছে সেটা হলো যে আমাদের এখন বর্তমান যুগে যে মোবাইল ফোনের যে ক্যামেরা, সেই ক্যামেরার কোয়ালিটি এত ভালো চলে আসার ফলে যারা আমরা বিয়ে বাড়িতে মানে আগের দিনে যেটা দেখা হতো বড় বড় ক্যামেরাম্যানরা ছবি তুলত, তো সেই সব ক্যামেরাম্যানদের যে চাহিদা যেন ক্রমশ হারিয়ে যাচ্ছে। তো তার উপর বেস করে এই সিনেমাটা ছবিয়াল। আপনারা ছবিয়াল মুভিটি দেখুন, মানস বসুর ডিরেকশনে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো এই ছিল মোটামুটি আজকে ছবিয়াল মুভির আমার রিভিউ। আমার এই চ্যানেলটিকে ভালো লাগলে আপনারা লাইক করুন, কমেন্ট করুন, আমাকে সাবস্ক্রাইব করুন এবং আমার এই ভিডিওটাকে শেয়ার করুন। এখন এই অবধি ভালো থাকবেন, টাটা।